ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে বিভিন্ন গণমাধ্যম কর্মী ও সাধারণ মানুষের আন্দোলনের পাশে এবার আনুষ্ঠানিকভাবে নিজেদের অবস্থান তুলে ধরল বিএনপি এই আইনের অপপ্রয়োগের বিষয় তুলে ধরে রাজধানীর একটি হোটেলে সেমিনারের আয়োজন করে দলটি যেখানে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সহ বিভিন্ন সারির নেতা ও দলটির সঙ্গে যুগপৎ আন্দোলনের দলগুলো সরকারের সমালোচনা করে বিএনপি নেতারা বলেন ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে সরকার বিরোধী কণ্ঠরোধের চেষ্টা করছে সরকার আন্দোলনেই ক্ষমতাসীনদের অনিয়ম প্রতিহতের ঘোষণা দেন তারা তারা একটা অস্ত্র বের করেছে এবং এই অস্ত্রটা ব্যবহার করা হবে ভিন্ন ভিন্ন যারা আছে এই দেশের সকলের উপর যে কোনো সময় তাদের ইচ্ছা যখন হয় এই অস্ত্রটা তারা ব্যবহার করবে এবং ফেসিস সরকার ক্ষমতায় যেতে হলে থাকতে হলে অব্যাহতভাবে থাকতে হলে এই ধরনের আইন তারা করতে বাধ্য কারণ জনগণের মুখ বন্ধ করতে হলে কেনাকাটায় একশো পার্সেন্ট পর্যন্ত ক্যাশব্যাক জিতে নিন বিএমডাব্লিউ সহ হাজার হাজার পুরস্কার তারা ক্ষমতা যদি থাকতে হয় জনগণের মুখ বন্ধ করতে হবে ওরা সুতরাং এই ধরনের আইন হতে থাকবে এই সরকারের পতনের জন্য আমরা সব সমাজের সর্বস্তরের মানুষ একসাথে একতাবদ্ধ হয়ে ঐক্যবদ্ধ হয়ে এই পতনের আগামী দিনগুলোতে যত বেশি কম সময়ে আমরা এদের পতন করতে পারি তত বেশি আমরা এই ধরনের নিপীড়তদের যাতন থেকে মুক্ত থাকবো এখন যদি আমরা ঐক্যবদ্ধ না হই তাহলে কিন্তু এই দানবীয় সরকারকে আর কখনোই সরানো যাবে না এখন রাইট টাইম এটাকে ধরার জন্য আপনাদের সবাইকে আগামী দিনের আন্দোলনের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে হওয়ার আহ্বান জানিয়ে এবং এই দানীয় শাখার্থে মুক্তি পাওয়ার লক্ষ্যে যে আন্দোলন করব সেই আন্দোলনটা আগে কিন্তু এইদের ঈদের পরপরই কিন্তু একটা আক্রমণ আসবে আমাদের উপরে সকল বিরোধীদের উপরে একটা আক্রমণ আসবে লোভ আসবে লালসা আসবে এই লোভ লালসা আক্রমণ চিন্তাকে অতিক্রম করতো আমাদেরকে অতএব তারা অব্যাহতভাবে চেষ্টা করবে এই কালাকানুর মাধ্যমে কিন্তু আমাদেরকে স্তব্ধ করে দিয়ে তারা গায়ের জোরে ক্ষমতায় থাকতে সকলে ঐক্যবদ্ধ হয়ে জনগণের মধ্যে ইস্পাত কঠিন গণ ঐক্য সৃষ্টি করে গণ আন্দোলনের মাধ্যমে সেই আন্দোলনকে গণ অভ্যুত্থানের সৃষ্টি করে এই স্বৈরাচারী ফেসিস সরকারকে বিদায় করতে হবে এটার কোনো বিকল্প নাই আর আমরা বিদায় করতে পারলি এদেশে জনগণের সরকার হবে এবং সকল কালাকানুন এই দেশ থেকে বিচারিত হবে এদেশের মানুষ শান্তিতে বসবাস করবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন অতীতের মতো আবারও ক্ষমতায় যেতে ডিজিটাল নিরাপত্তা আইনের অপপ্রয়োগ করছে সরকার নির্বাচন সামনে রেখে ক্ষমতাসীনদের যে কোনো অপকৌশল প্রতিহত করারও হুঁশিয়ারি দেন তিনি এরকম অসংখ্য আইন তারা সুযোগ নিচ্ছে তারা তৈরি করছে যাতে করে নাগরিকরা তাদের কথা বলতে ভয় পায় সামনে নির্বাচন এই নির্বাচনকে সামনে রেখে যেন কেউই রুখে দাঁড়াতে না পারে এবং নির্বাচনে তাদেরকে যেন কেউ বাধা দিতে না পারে তার জন্য তারা এই সমস্ত আইনগুলো করে নিয়ে যাচ্ছে একটাই মাত্র পথ যে এদেরকে সরাতে হবে এটার কোনো বিকল্প নেই আজকে আমরা প্রত্যেকে এগুলো ভিকটিম হচ্ছি এর আগে সেমিনারে গুম ও হয়রানির অভিযোগ তুলে বক্তব্য দেন ভুক্তভোগীরা কানের মাঝে হাতগুলো ঝুলে কানের মাঝে কারণে শখ দিত এবং এক পর্যায়ে যে আহমেদ সালেহিন সময় সংবাদ ঢাকা